আই থিঙ্ক মেশিন খারাপ হয়নি ভাই উল্টে ওই তিনখানা দরজা খুলে গেছে যেখান থেকে ওরা স্কেপ করেছিল মেনলি ঠিক আছে চলো এবার ওই দরজাটা খুলে গেছে যেহেতু ভাই মাইক ওখানে যাবে লিস কে বাঁচাতে আর তোমরা যদি না জেনে থাকো লিস হচ্ছে জের বোন আর ভাই মাইকের একটুখানি ওর সাথে আছে টাকা ওয়াকা তাই জন্য ভাই মাইক এত জোশে উঠে যাচ্ছে তো ঠিক আছে মাইক নিজের সাথে ইলেকট্রিক গানটা নিয়ে যাচ্ছে এই গানটার সাথে আমাদের অনেক কাজ আছে বাদে আর এখন গাইস আমরা দরজা বন্ধ করে দিলাম এবার গাইস আমরা যাচ্ছি হচ্ছে আরামসে লিস হতে লিস এদিকে গাইস দেখতে পাচ্ছ নেক্সট দিনে তো আমার দেখাচ্ছে যে মেনি রডের সামনে দাঁড়িয়ে একটা কোনো পাজলের ভেতরে আই থিঙ্ক ওয়েল তো গাইস আমরা চলে এসছি হচ্ছে গেমের যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা হয়ে গেছি এখন লিস আর এই সামনে ভাই মেনি রড দাঁড়িয়ে আছে আরে হ্যালো চলে যায় এখান থেকে ভাই খুব মারবো আর এটা হচ্ছে আই থিংক সাইন্টিস্ট মেনি রড কারণ দেখো ভাই এর চশমা ওসমা ভেঙে গেছে কানই তো নেই ভাই চশমা রাখবে কোথায় সেটা হচ্ছে বেশি বড় কথা আর বাকি তোমরা এখান থেকে আমাদের স্কেপ করতে হবে যেটার জন্য ভাই আমাদেরকে একটা পাজল সলভ করতে হবে যেটা হচ্ছে দেখো এখানে একটা টিভি রয়েছে তোমরা নিশ্চয়ই চারিপাশে দেখতে পাচ্ছ যে এখানে একটা কেমন ত্রিকোণ টাইপের রয়েছে আর এখানে একটা চৌকো রয়েছে এখানে একটা বল রয়েছে তো গাইজ এখানে যেই আমরা সুইচটাকে মারবো এখানে তিনখানা জিনিস চলে আসবে আবার আর টিভিতে দেখাচ্ছে হচ্ছে চৌকো আমাদের চৌকোটা নিয়ে চৌকোর জায়গায় গিয়ে এটাকে একটা বক্সে দিতে হবে তার জন্য ভাই আমাদের রাস্তা খুঁজতে হবে রাস্তা কোন দিকে আছে ভাই ভাই দেখো পুরো ভুল ভুলে যাওয়া হয়েছে তাই জন্য আমাদেরকে আরামসে যেতে হবে আর আমি আই পেয়ে গেছি চৌকোর রাস্তা আর এখানে ফেলে দিই আর এটা দিয়ে গাইস আমাদের একটা ভ্যান্ট ওপেন হয়ে যাবে আমাদের দেখাচ্ছি কোথায় ওই দেখো ওই ভ্যান্টটা ওপেন হয়ে গেছে আর আমি ভাই রাস্তা ভুলে গেছি আবার খুব ভাই পাজল এই জায়গাটা ভাই একবার ঢুকলেন আর বেরোনো যায় না আমি অনেকবার আটকেছি এখানে বাকি ঠিক আছে তোমরা নিশ্চয়ই ভাবছো হয়তো আমি আইসক্রিম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কিছু খেলিনি ভাই সিক্সটা আমি তোমাদের সামনে খেলেছি কিন্তু তার আগে আমি ভাই সারাদিন গেম খেলি তো তাই জন্য আমি শেষ করি

আমি এদিক দিয়ে ঢুকবো আর মাইক ওদিক দিয়ে আসবে তারপর আমরা দুজনে একসাথে স্কেপ করবো আর এখানে রডও নেই মানে মিনি রডও নেই আর রডও নেই কোথায় গেলো কে জানে আর বাকি এটা দেখো এটা হচ্ছে আমাদের ডোরটা যেটা ওপাশে আমাদের যেতে হবে বাট এর জন্য আমাদের লাগবে হচ্ছে কি কার্ড যেটা আমাদের চার্লি এনে দেবে বাকি ঠিক আছে চলো সামনে আরামসে ভাই টেলিফোন রুমেতে চলে যাই এবার আমাদের মাইকের সাথে এখানে দেখা করতে হবে ওয়েল তো আমরা চলে এসেছি হচ্ছে এখানে টেলিফোন রুমেতে আর এখানে ভাই মাইক ওপর থেকে পড়েছে আর মাইকের গানও ওপর থেকে পড়েছে আর গাইজ লিস কে ফাইনালি মাইক দেখতে পেয়ে গেছে ভাই জানো তোমরা একটু প্যার ব্যারের চক্কর আছে ভাই নিশ্চয়ই দুজন দুজনকে দেখে ভাই খুব খুশি ঠিক আছে চাল বি গো নাও ভাই কি করে যাবে এখানে ওয়েল তো আমি তোমাদের যেরকম বললাম যে আমাদের একটা কি কার্ড লাগবে এখান থেকে স্কেপ করার জন্য তো তাই জন্য ভাই যে কেউ ক্যামেরা থেকে বললো যে একটা কি কার্ড লাগবে যেটাকে ভাই চার্লিকে তুমি বলো আনতে এবার ভাই এখান থেকে যে রেগে ভাই একটা কিছু ছুড়বে ওর মাথাতে যেটাতে চার্লি উঠে গিয়ে নিয়ে আসবে আর আমরা ভ্যানে করে গাইস অনেক আলাদা আলাদা জায়গায় ঘুরতে পারবো যেমন হচ্ছে আমরা স্টলে যেতে পারবো পার্কিং এরিয়াতে যেতে পারবো তারপর আবার ফ্যাক্টরিতেও যেতে পারবো কারণ ভাই গাড়ি চালাবে রড কিন্তু আমরা ওটাকে কন্ট্রোল করবো তোমরা নিশ্চয়ই জানো বাকি ঠিক আছে চলো এখন যেতে হবে হচ্ছে আমাদের আরামসে কি কার্ড চুরি করতে যেটা রয়েছে হচ্ছে আই থিঙ্ক পার্ক হ্যাঁ পার্ক বলে আই থিঙ্ক পার্কিং এরিয়াতে বাকি তোমরা যারা পার্কিং এরিয়া চেনো না তারা ভাই আইসক্রিম ওয়ান খেলতে পারো ওখানে পার্কিং এরিয়া আরামসে দেখানো আছে আর স্টলও আই থিঙ্ক দেখানো আছে আমি জানি না আমি ভাই কিছুদিন আগে খেলেছি আমি ভুলে গেছি আর এখন ভাই এখানে পেছনে চার্লি দৌড়চ্ছিল আর ভাই ভ্যানে উঠে পড়েছে আই থিঙ্ক বলছি ওয়েট আ মিনিট ওয়াই এম আই ডুইং দিস ভাই লিস্টকে বাঁচাতে হবে তো না কি ঠিক আছে চলো আমরা চলে এসেছি হচ্ছে এখন পার্কিং আই থিঙ্ক ইয়েস এটা পার্কিং এরিয়া রড এখানে সব আইসক্রিমগুলোকে বের করে বাকি আমরা চলে এসেছি ভেতরে দেখো তোমরা ম্যাপে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যেখানে আমাদের তিনখান জিনিস হচ্ছে স্টল পার্কিং অ্যান্ড ফ্যাক্টরি তো গাইজ আমাদের ফার্স্টে যেতে হবে হচ্ছে এইখানে স্টলে দেখে কারণ ওখান থেকে আমরা একটা হ্যান্ড পাম্প পাবো যদি আমরা একটা গাড়িকে লেফট করবো আর তোরা একটা চাবি পাবো যেগুলো ভাই আমাদের কাজে লাগবে তো তোমরা দেখতে থাকো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আস্তে আস্তে তো এটা ভাই খুবই মজাদার এটা বাকি ঠিক আছে চলো আমরা চলে এসেছি হচ্ছে স্টলেতে চলো এবার বেরিয়ে পড়ি আর আই থিঙ্ক এখানে আমার রডের সাথে ঝামেলা হবে কিছু ইয়াস ওই দেখো রড আরে রড ভাই অনেকদিন বাদে দেখা ভাই তোর সাথে পেয়ার করো ছু মাতার নু তোমাকে জানিস রড আমাকে তারা করতে থাকুক বাকি আমি এখানটা এক্সপ্লোর করে নিই আর এখানে গাইজ দেখতে পাচ্ছি উপর একটা বক্স রয়েছে যেটার ভেতরে আমাদের একটা চাবি পাবো ওয়েডেন বক্সের ভেতর থেকে ওই চাবিটা আমাদের নিতে হবে বাট তার জন্য আমাদের একটা ডান্ডা লাগবে যেটা দিয়ে আমরা ওটাকে ঠেলে তলায় নামাতে পারবো বাট এখন নাম রড চলে আসে আমার কাছে ভাই বাকি ঠিক আছে এখান থেকে আমাদের একটা হ্যান্ড পাম্প লাগবে সেটা আমি কোথায় পাবো এবার ভাই কোথায় পড়ে আছে এগুলো তো সব ব্যাটারি জাঙ্ক ফাঙ্ক রয়েছে এই তো ফাইনালি পেয়ে গেছি চলো আর রড আই থিঙ্ক ওপরে মেকানিক গিরি করছে ইয়েস চলো আরামসে উঠে পড়ি এটা বন্ধ করি আর গাইজ আমরা পার্কিং আরামসে চলে যাই এবার ওখান থেকে আমরা ডুডোকি তো পেয়ে যাবো তারপর ওখান থেকে আমাদের একটা ডান্ডা নিয়ে আসতে হবে হচ্ছে আবার ফেরত এইখানে এখান থেকে ওই বক্সটা পারবো তারপর গাইজ আমরা এখান থেকে একটা কি নিয়ে যাবো যেটার পর আমরা ভাই মেইন কি কার্ডটা পেয়ে যাব তো চলো আপাতত আমাদেরকে এবার দুখানা কি খুঁজতে হবে যেটা একটা গাড়ির তলায় আছে আর একটা কোনো ওখানে আশেপাশে রুমের মধ্যে থাকবে বাকি ঠিক আছে এখান থেকে বেরিয়ে পড়ি আর রড 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 আই থিঙ্ক এইদিকে আছে আমি জানি আমি জানতাম এদিকেই রড থাকবে ভাই রডের আর কোনো কাজ আছে নাকি বাকি ঠিক আছে রড আসতে দাও রডের দরজা বন্ধ করে দিয়েছি আর গাইজ এবার এইটাকে আমাদের লিফ্ট করতে হবে চলো এটাকে আরামসে লিফ্ট করে দিই আর গাইজ এখান থেকে আমরা চাবি পেয়ে যাবো একটা বাকি রড না চলে আসে হঠাৎ করে এই দেখো চাবি পেয়ে গেছি ইয়েলো কি গাইজ আমাদের এরকমই তিনখানা কি খুঁজতে হবে আই থিঙ্ক একটা ইয়েলো একটা পিঙ্ক আর একটা ব্লু কি আই থিঙ্ক আমি জানি না আর বাকি রড কোথায় হেলো ভাই এখানে দেখো এই বাড়িগুলো রয়েছে এর মধ্যে থেকেই এই তো ভাই এখানে রয়েছে ব্লু কি ভাই এখানে আচ্ছা সায়ন কি ব্লু কি নয় ঠিক আছে চলো সায়ন কিও পেয়ে গেছি আর এইগুলোকে আমাদের নিয়ে গিয়ে এইখানে লাগাতে হবে তারপর তিনটে কি দিয়ে আমরা ভাই আরামসে এইখান থেকে কি কার্ডটা বের করতে পারবো আর ও কি কার্ডকে এত সেফলি ভাবে রেখেছে কেন রড আমি জানি না ভাই বাকি ঠিক আছে সেকেন্ড কিও আমাদের এখানে এবার তারপর আমাদের খুঁজে দেবো হচ্ছে উডেন একটা স্টিক টাইপের যেটা আমরা কোথায় পাবো জানি না বাকি রড নেই তো এখানে ভাই বাকি ঠিকই আছে চলো রড নেই ভাই যেতে যেতেই ভাই এখান থেকে উডেন স্টিকটাও খুঁজে নিই যাতে ভাই উডেন স্টিকটা আমাদের খুব কাজে লাগবে না বাকি ঠিক আছে চলো এখানে আমরা সায়ন কিটাকেও লাগিয়ে দিয়েছি এবার আমাদের লাগবে হচ্ছে উডেন স্টিক ভাই উডেন স্টিকটা কোথায় বাকি এখানে মাস্ক তো পড়ে রয়েছে এই মাস্কটা নিয়ে আমরা কিছু করতে পারবো কি আমি জানি না বাকি ঠিকই আছে চলো এই রুমটাতে আই থিঙ্ক নেই এখানে আই থিঙ্ক থাকবে না আমার যতটা মনে হয় এখানে থাকবে না এই রুমটাতে আই থিঙ্ক রড কোথা থেকে এলি ভাই বাকি চলো এটা খুলে দিই আর এইদিক থেকে আমার ভাই লেফট চলে যাই এইখানে ভাই রাস্তা রয়েছে আর এইখানে আই থিঙ্ক একটা রুম রয়েছে এটা তো কোথাও পাওয়া যাবে না এখানে নেই ভাই তার আমাকে ওডেন ইয়ে তো দিয়ে দে

नहीं रॉड तो नहीं भाई रॉड हेलो रॉड नहीं तो ही বাকি ঠিক আছে চলো গাড়িতে উঠে পড়ি আর দরজাটা বন্ধ করে আপাতত একটুখানি দাঁড়িয়ে তারপর আমরা আরামসে চলে যাই হচ্ছে স্টলেতে আবার ওখান থেকে আরেকটা কিনে আমাদের এখানে আসতে হবে তারপর ফাইনালি আমরা কি কার্ড পেয়ে যাবো যেটা দিয়ে ভাই আমাদেরকে আরামসে লিস্টে দিতে পারবো কি কার্ডটা ওয়েল তো আমরা চলে হচ্ছে ফাইনালি আবার স্টলেতে যেখানে ভাই আমি নেমে পড়ি আর রডের বেটার এই দিকেই থাকবে আমি জানি তাই জন্য রড কে ভাই একদম চকমা মারতে হবে রড আজা ভাই এখন আমি প্রো হয়ে গেছি তুই জানিস না আইসক্রিম সিক্সে তোমাকে বুট বড্ড দৌড় করিয়েছিলি কিন্তু এখন আর পারবি না ওই দেখো ওই দেখো ভাই কি করতে টা কি চাইছিস ভাই ও গাড়ি ঠিক করতে লেগে ওই দেখো ঠিক আছে বাকি ঠিক আছে চলো এখান থেকে আরামসে ভাই আমরা এটাকে নাবিনি কারণ আমাদের কাছে তো এটা থেকে আছে ভাই বাকি ঠিক আছে চলো এখানে আমরা একটা কি পাবো ইয়েস এই দেখো এটা হচ্ছে ভাই ম্যাগনেট কি ম্যাগনেট কি লেখা ছিল তো না কি লেখা ছিল ভাই আমি তারপরে দেখেছি আর বুঝতে পারিনি বাকি ঠিক আছে এখানে রড নেই আমি আরামসে ভাই ঢুকে পড়ি আর এবার আমরা চলে হচ্ছে যাবো পার্কিং এতে আমরা পার্কিং এ চলে এসেছি যেখানে দেখতে পাচ্ছ রড এখানে আই থিঙ্ক নেই আর আমি জানি কোন দিকে থাকবে রড ওইখানেই থাকবে বাকি ঠিক আছে চলো আমাকে এক চাক্কর মেরে এই দিক থেকে যেতে হবে তারপর আমরা ভাই কি কার্ড নিতে পারবো আরামসে আর এইদিকে ভাই রড না চলে আসে হঠাৎ করে বাকি ঠিক আছে চলো এখানে ফাঁকা একদম চলো এখানে এই কিটা লাগিয়ে দিই আর গায়ে এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে কি কার্ড যেটা লিসকে আমাদের দিতে হবে ওই টনালটা দিয়ে ফেলে দিলেই আমরা লিস ওদিকে পেয়ে যাবে কারণ তোমরা নিশ্চয়ই জানো যে মাইক ওখানে গেছে তো মাইক ওকে হ্যান্ড ওভার করে দেবে বাকি ঠিক আছে এখানে আমাদের ভ্যান চলে এসেছে আর ভ্যানে আমি উঠে পড়ি আর রড না দেখতে পেয়ে যাই ভাই বাকি ঠিক আছে আমরা চলে এসেছি হচ্ছে ফ্যাক্টরির মধ্যে আবার ফেরত তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবার চার্লি পড়বে ভাই ফ্যাক্টরি এখানে নেবে গিয়ে এই দেখো চার্লি গিয়ে দেবে হচ্ছে লিসকে লিস কেন ওই কার্ডটা তারপর মাইক ওখান থেকে সামনে একটা জায়গা রয়েছে যেখান থেকে ভাই খুলতে বলছে আর খুলে দিয়েছে এটা ফেলে দিল ভাই চার্লি ও ভাই একটু চালাক আছে বললে হবে না চার্লি আরে চার্লি ভাই চার্লি বলছে আমি অনেকদিন ধরে কিছু খাইনি তাই জন্য কেক খেতে চালু করে দিল আর চার্লি চলে যা ভাই রড চলে আসতে তোর গেম বাজি দেবে ভাই বাকি ঠিক আছে এখান থেকে কি কার্ডটা আরামসে পড়ে গেছে আই থিঙ্ক মাইক এর কাছে মাইক এবার লিসকে দিয়ে দেবে তারপর লিস কে নিয়ে ভাই আমাদেরকে অনেক কিছু অ্যাক্টিভেট করতে হবে তারপর সব দরজা হয়ে যাবে তারপর আমরা চারিদিকে ঘুরতে পারবো আরামসে না লিসের কাছে পড়লো ভাই ডাইরেক্ট গিয়ে বাকি এরকম মাইক রয়েছে আর আমরা এখান থেকে ভাই যখন ইচ্ছা তখন সুইচ করে মাইক হতে পারি এরকম কল মাইক করলে ভাই আমি মাইক হয়ে যাবো আর কল লিস করলে লিস হয়ে যাব বাকি ঠিক আছে চলো এখানে ব্রেন ইন দ্য জারটা পড়ে রয়েছে ইয়েস আর এখানে এটা কি পড়ে রয়েছে মিস্ট্রি কি ভাই এই মিস্ট্রি কি এটা কোথায় লাগে আমি জানি না বাকি ঠিক আছে চলো এটা খুলে দিয়েছি আর এদিকে রড চলে আসে হঠাৎ করে ভাই আমাকে জাম্পস্কেয়ার দিয়েছে অনেকবার না রড নেই মিনি রড গুড মর্নিং মিনি রড ভাই বাকি ঠিক আছে চলো এইটা আমাদের খুলতে হবে এটা খুলে দিয়েছি আর এইখানে আরেকটা একটা জিনিস আমাদেরকে আপডেট করতে হবে প্যানেলটা তারপর গেছে আমরা সবকিছু এখান থেকে চেক করতে পারবো বাকি ঠিক আছে এবার আমাদের এইটা নিয়ে গিয়ে দিতে হবে হচ্ছে মাইকে আর মিনি রড ভাই হ্যালো মিনি রড

আমি চেক করে নিই কি কি রয়েছে ভাই এখানে আই থিঙ্ক কিছু নেই বাকি ঠিক আছে চলো এখানে বাকি তোমরা দেখতে পাচ্ছ একটা পাইপ রয়েছে যেই পাইপটাকে আমাদেরকে ইলেকট্রিক গান দিয়ে ফাটাতে হবে তারপর এখান থেকে একটা একটা আইসক্রিম নিয়ে গিয়ে আমাদের বানাতে হবে বাকি এটা কি ভাই এই দেখো ভাই না কি এটা আমাদের লাগবে আর আমাদের হ্যাঁ এই দরজাটা ওপেন করতে হবে আমি ভুলে গেছিলাম বাকি ঠিক আছে চলো দরজাটা ওপেন করে দিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের মিনি রড রয়েছে যেটা গাইস আমাদের এখানে ব্রেন লাগাতে হবে এখানে ফিউল দিতে হবে আর দুবার শখ দিলে গাইস তারপর আমরা একে প্রোগ্রাম করতে পারবো তারপর আমরা একটা সুইচ একে দিয়ে মারা করালে তারপর গাইস আমাদের মেন জায়গাটা ওপন হবে যেখান থেকে মাইক স্কেপ করবে কারণ লিস্ট তো আরামসে স্কেপ করে যাবে কিন্তু ভাই এই থেকে আমাকে মাইক কেউ জায়গাটা খুলে দিতে হবে না যাতে মাইক স্কেপ করতে পারে ওই রোবটটা মানে আমাদের দেখো মেনলি এইখানে আনতে হবে তারপর এখানে দিলে ও ঢুকে যাবে বাট এখানে রিক্রুটার বলবে আবার এক্ষুনি ভাই তো দিমাগ খারাপ আছে নাকি রিক্রুটার খুব মারবো ও যা বাকি ঠিক আছে চলো আমরা ভেতরে ঢুকে যাই ওখান থেকে একটা গান নি গানটা নিয়ে আমাদেরকে মেনলি ফার্স্ট রিপেয়ার করতে হবে তাই জন্য আমাদের লাগবে গান একটা চকলেট ক্যান্ডি মানে চকলেট গ্লু ক্যান্ডি যেটাকে বলতে পারো তোমরা আর একটা লাগবে হচ্ছে আমাদের ওই যে আমরা লিকুইডটা দেখেছিলাম না ওই লিকুইডটা মেনলি তো ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই আর না এখানে আইস ভাই রিক্রুটার বলবে এক্ষুনি এক্ষুনি রিক্রুটার বলবে বাকি ঠিক আছে এখানে থাকুক আমি দিক থেকে পালিয়ে যাই ভাই রিক্রুটার বলে দিয়েছি আবার ভাই রডকে আমি বাকি দেখতে পাচ্ছি না বাকি ঠিক আছে এখানে আরেকজন রয়েছে আমাদের মেনলি এই রুমটাতে যেতে হতো বাট ইয়াস এইখান থেকে ঢুকে যাবো ভাই আমি আমাকে চেনেই না আমি বাকি এইখানে রেখে দিই আর আমাদের লাগবে হচ্ছে মেনলি ওই লিকুইডটা

কাম ধা নকো এইদিকে এসছে যা চলে যা চলে যা চলো এটাকেও রেখে দিয়েছি এই দেখো দেখো এটাকে রেখে দিয়েছি ভাই ও দিক থেকে আসছিল বাকি আমাদের একটা ক্যান্ডি লাগবে তার জন্য আমাদেরকে লিসের কাছে যেতে হবে কারণ লিস ক্যান্ডি ওই পাশ থেকে আমাদের এনে দেবে আর রিক্রুটার বলিস না ভাই ধরবি না মারবো খুব জোর মেন রোড তোদেরই ফার্স্ট গেম বাজাবো বাকি ঠিক আছে চলো আমরা ভেতরে চলে যাই এবার আমরা লিস কে গিয়ে বলবো যে আমাদের জন্য একটা গ্লু ক্যান্ডি এনে দিতে কারণ ওইটা আমাদের লাগবে ওই গানটা রিপেয়ার করতে বাকি ঠিক আছে কল লিস আর এখান থেকে আমি ব্রেন ইন দ্য জারটা ওকে দিয়ে দিই এইটা এনে ভাই চলো আর আমাদের আনতে হবে হচ্ছে চকলেট ক্যান্ডি যেটা ওই পাশে আছে আর এখানে না রড চলে আসে হ্যালো রড 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 নাই ভাই একবার খুব বাজে আমি জাম্প খেয়েছি না বাকি ঠিক আছে চলো এটা থেকে আরামসে চলে যাই রড এই পাশে থাকবেন না আই থিঙ্ক না নেই বাকি ঠিক আছে চলো এটা আমরা খুলে নিই আর এখানে আই থিংক চকলেট ক্যান্ডিটা থাকার কথা এই আশেপাশে কোথায় এই তো পেয়ে গেছি স্টিকি ক্যান্ডিটা এটা আমাদের দিতে হবে হচ্ছে মেনলি মাইক তো মাইক নিজের গান রিপেয়ার করে নেবে ভাই তারপর আমরা আরামসে স্কেপ করতে পারবো আর তারপর আমাদেরকে একটা পয়জন বানাতে হবে যেটা দিয়ে ভাই ওই ইঁদুরটাকে আমরা বের করতে পারবো ওখান থেকে তারপর ওই ইঁদুরটাকে দিয়ে আমরা একটা তার কাটাবো যেটা দিয়ে গাইস লিসের জন্য এই যে পাশের স্কেপ দরজাটা ছিল সেটা ওপেন হয়ে যাবে বাকি ঠিক আছে চলো আমরা এখন মাইক হয়ে যাই আর এই স্টিকি গানটা নিয়ে গিয়ে মানে স্টিকি চকলেটটা নিয়ে গিয়ে আমরা আরামসে বেরিয়ে পড়ি আর এদিকে না রড চলে আসে ভাই রড আমাকে খুব বাজে বাজে জাম্প স্কেয়ার দেয় তোমরা নিশ্চয়ই জানো না বাকি ঠিকই আছে চলো ওই দেখো দুটো এক হ্যাঁ তোদের তিনজন আর কিছু বাকি আছে ভাই আর কিছু বাকি চলে আমার আমার কোলে চলে আয় তিনজন মিলে সা ভাই কি করছে এরা এই দেখো আবার রিক্রুটার বলবে এক্ষুনি চলো এটা বানিয়ে নিয়েছি গন নিয়ে নিয়েছি আর এবার আয় রড আজা রড আজা রড বিলার আনা চলো ভাই চলো রড ষাট সেকেন্ডের জন্য এখন গায়ে বাকি আমাকে এখন কেউ ডিস্টার্ব করবে না বাকি আমাকে এখন এই প্যানেলটাকে খুলতে হবে তো চলো এটাকে খুলে দিই চলো খুলে গেছে ফাইনালি এবার এটাকে আমাদের তুলতে হবে কিন্তু তার জন্য গাইজ আমাদের লাগবে হচ্ছে একটা ড্রপার টাইপের ওটা আমাকে লিস এনে দিতে পারবে বাকি আমাকে এখন গানটা নিয়ে গিয়ে লিসকে দিতে হবে তো ঠিক আছে চলো দরজাটা খুলে গানটা দিয়ে দিয়ে আর আমি হয়ে যাই আরামসে লিস কি করবে আমরা যে ফিউজের জায়গাটা দেখেছিলাম না ওইখানে গিয়ে এটা দিয়ে শুট করলে ওই ফিউজটা ইয়ে হয়ে যাবে ভাই আনলক হয়ে যাবে তারপর একটা দরজা খুলে যাবে অটোমেটিক সেটা হচ্ছে তার পাশের দরজাটা এখান থেকে আমরা কয়েকটা কেমিক্যাল পাবো এখানে মেনে রডের এটা ইয়েস সাইন্টিস্ট রড ভাই এটা মেনে রড নয় বাকি ঠিক আছে চলো এখানে রড না চলে আসে এ দেখো এই দরজাটা আমাদের মেনলি ওপেন করার জন্য লাগবে হচ্ছে এইটা ভাঙতে চলো হয়ে গেছে আই এবার দরজাটা খুলে যাবে ইয়েস বাকি এই গানটা আমাদের লাগবে না এখন আপাতত তাই জন্য আমি এই গানটা এইখানে ফেলে দিই আর গাইস এবার আমাদের এখান থেকে কয়েকটা নিয়ে যেতে হবে সেই কেমিক্যাল গুলো একটা এখানে এখানে পেয়েছি আর 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 কোথাও আছে না আই এই আশেপাশে নেই বাকি চলো আরামসে আমি এইখানে চলে গিয়ে আচ্ছা এইদিক থেকে তো আমরা যেতে পারবো না কারণ দেখো এই দরজাটা এই দিক থেকে এখন লক থাকবে আর আমাদের যেতে হবে ওই পারে ওইখানে তারপরে এই হ্যামস্টারটা এখান দিয়ে বেরোবে আর একে তুলে নিয়ে গিয়ে ওই তারটার কাছে দিয়ে দিলে দেখো তোমরা এই যে এইখানে যে তারটা রয়েছে ওইখানে দিয়ে দিলে ভাই এই আমাদের মেন স্কেপের দরজাটা ওপন হয়ে যাবে বাকি ঠিক আছে এটাকে নিয়ে গিয়ে আরাম বলছে ভাই ওখানে গুজে দি রিক্রুটার ইনসাইড বলছে ভাই বাকি ঠিক আছে চলো এটাকে ফেলে দিয়েছি এটাকে খুলে দি আর এখান থেকে ভাই গান নিয়ে নি কারণ রড এখন দৌড়ে দৌড়ে আসছে আই থিঙ্ক রিক্রুটার যেহেতু বলেছে ভাই রড তো আসবে রড হ্যালো রড তুই আজা ভাই রড নেই বাকি এখানে বাকি রড কে দেখতে পাচ্ছি না ভাই আমি এখানে রড আই থিঙ্ক এখানে নেই তোরা বড্ড দিমাগ খারাপ করিস বাকি ঠিক আছে চলো এখানে আমরা চলে এসেছি আর আই থিঙ্ক এই আশেপাশেই কোথাও একটা আর একটা কেমিক্যাল থাকবে সেটা আমি জানি না কোথায় আছে বাট আই থিংক এইখানটা করে কোথাও একটা থাকার কথা বাকি কেমিক্যালটা গেল কোথায় হ্যালো এই রডের ভেতরে কোথাও হ্যাঁ এই দেখো এইখানে রয়েছে হচ্ছে ওই কেমিক্যালটা চলো

এখানে তাদের কাছে রাখলে ভাই আমাদের মেন ডোর ওপেন হয়ে যাবে তারপর আমাদের মাইকের জন্য স্কেপ করা যাবে আর সামনে রড কেমন দেখেছি ভাই রড নাই তো ভাই রড এখানে না রড নেই ভাই বাকি আমি ঘন্টা কোথায় ফেলেছি আমি ভুলে গেছি আমি গান আচ্ছা ওই পাশে ফেলেছি আমি ভুলে গেছিলাম বাকি ঠিক আছে চলো এটা আরামসে এখানে দিয়ে দিই চলো দিয়ে দিয়েছি এবার এখানে একটা মিনি রড চলে এসছে আমি প্যাটার্ন বলতেই যাচ্ছিলাম মিনি রড গুলোকে আগে তো গেম বাজাই দাও মিনি রড গুলো নয়তো আমাকে বানাতে দেবে না না চলে গেল ভাই কোথায় একটা আরে চল বাকি ঠিক আছে চলো এখানে আমাদের প্যাটার্নটা হচ্ছে এটা একবার এটা দুবার আর এটা হচ্ছে তিনবার এটা আমি জানি না কেমন ভাবে হয়েছে কিন্তু আমার খেলতে খেলতে অনেকবার করতে করতে ভাই হাতে চলেছে করে নিয়েছি বাকি চলো এটা বানিয়ে নিয়ে এই গ্যাসটা দেখো পাইপ লাইনে করে আরামসে এইখানে চলে আসবে এইখানে এসে একটা এই ছেড়ে হ্যামস্টারটা ভাই এখানে বেরিয়ে আসবে বাকি তারপর গাইজ আমরা ওটাকে নিয়ে গিয়ে মেন তারটা কাটি দেবো তারপর গাইজ পুরো তার কেটে যাবে ভাই গেমের বাকি ঠিক আছে তুই বেরিয়ে যা ভাই এখানে চলে বাকি আমি আমার ঘন্টা এইখানে ফেলে দিই আর হ্যামস্টারটা কোথায় নিকাল ভাই আরে এত এত ভাও খাস না ভাই তোর কাজ আছে বলে তুই ভাও খাচ্ছিস দেখো মোটা হয়ে গেছে ভাই হ্যামস্টার আর বাকি এখানে চলে আসছে চলো হ্যাঁমস্টার নিয়ে নিয়েছি এবার নিয়ে গিয়ে ভাই আমরা আরামসে ওই তারটার ওখানে নিয়ে যাই আর মোটা রড এখানে নেই তো ভাই বাকি ঠিক আছে চলো এবার গাইস এইখানে ছেড়ে দেবো আর এই গিয়ে তারটা কেটে দেবে আরামসে ভাই তারপর গাইস আমরা স্কেপ করতে পারবো আরামসে লিসের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে স্কেপটা বাট মাইকের জন্য হবে না তো আমাদের মাইককেও স্কেপ করাতে হবে তাই জন্য গাইস আমরা দেখো এবার দরজাটা ওপেন হয়ে গেছে আমরা ভেতরে চলে এসেছি বাকি ঠিক আছে ওখানে মিনি রড ওয়েট

ভাই আমাকে কি জোর তারা করেছে লো এরা আমাকে মারা না কোথায় কোথায় রড কোথায় রড হ্যালো মারবো মিনি রড দেখো দৌড়ে দৌড়ে আসছে আমাকে ধরবে বলে ভাই করতে কি চাইছিস বাকি দেখো এখানে আমার কাছে আর কোনো কাজ নেই আমাকে এখন যেতে হবে হচ্ছে মেনলি এর কাছে কাছে বাকি আমি এই দিয়ে দিই আর আমি উপাসে ভাই আরামসে মাইক হয়ে যাই ঠিক আছে চলো এবার আমি গানটা নিয়ে ভাই আগে তো রড কে ব্রেনটা গিয়ে নিয়ে গিয়ে লাগাবো তারপর আমাদেরকে ওকে প্রোগ্রাম করতে হবে বাকি ঠিক আছে চলো এখানে কেউ নেই আই আমি একবার ভুল বসে মরেই গেছি ভাই বাকি রডকে আমি তো আগে গেম বাজাবো ভাই রড কোথায় হ্যালো রড আরে রিক্রুটার বাদে বলবি আগে রড কত মালিককে ডাকতোদের মালিকের গেম বাজাবো ভাই রড 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 কোথায় গেলি ভাই রড যখন আমি চাই তখন খুঁজে পাওয়া যায় না বাকি টাইমে ভাই আমার পেছন পেছন ঘুরতে রড হ্যালো রড ভাই পাশে নেই রড দেখো দেখো রড কে পাওয়াই যাচ্ছে না রড নেই ভাই এখানে আমি এখন রডের পেছনে ঘুরছি আর রড এখানে নেই কোথায় গেলো ভাই এ দেখো রড এখানে নেই আর তোরা দুজন কি বুম ওয়ার্ক করছিস নাকি দুজন একসাথে কি বাজে চলছে ভাই বাকি ঠিক আছে রড কে খোঁজো এখন আপাতত আমাদের মিশন হচ্ছে রড খোঁজো মানে রড কে খোঁজ রড খোঁজো নাই বাকি ঠিক আছে এখন রড এখানে পাওয়া যাচ্ছে না দেখো আমি যেই ঘন্টা ফেলবো না রড আমার মুখের সামনে আসবে দেখো ঠিক আছে আমি ঘন্টা আপাতত এখানে ফেলে দিই আর এখান থেকে আমাদেরকে পালাতে হবে বাকি রড ডাক এবার আসবে ভাই আমাকে ধরে নিয়েছে না রড 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 নেই ভাই ঠিক আছে চলো এবার আমাদের ব্রেনটা নিয়ে আসতে হবে আর রড না এখানে চলে আসে রড নেই রড নেই চলো ভাই ভাগো 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 ভাই বাকি ভাই এই টাইমে খুব টেন্স মোমেন্ট চলছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাকি ঠিক আছে চলো এখান থেকে আরামস ভাই এটা নিয়ে নি আর এটা নিয়ে কি আমরা মিনি রোবটে লাগিয়ে দেবো আর তারপর রড না চলে আসে আমার মুখের সামনে ভাই আসলে ভাই বোতল ছুঁড়ে মারবো তোকে বিশ্বাস কর তুই বাকি ঠিক আছে চলো এখান থেকে চলে যাই আর আমাকে রিক্রুটার বলে ধরিস না কেউ কারণ দেখো এই ব্রেনটা লাগানোর পর না আমাকে ওকে চালুও তো করতে হবে আর চালু করার জন্য আমাকে ওকে শক দিতে হবে তো তাই জন্য আমি ঘন্টা মেনলি এখানে এনে ফেলেছি আর দরজা বন্ধ করে দে বাকি এখানে অপারেশন হবে না একটুখানি বাকি ঠিক আছে চলো ব্রেন লাগিয়ে দিয়েছি আর এবার আমাকে দুবার ওকে শর্ট দিতে হবে আই থিঙ্ক ওয়েল তো গাইছে কে অনেকক্ষণ শুট করার পরও না এ ওপেন রড বাইরে দাঁড়িয়ে খেলা দেখছে রড হ্যালো ওই রড ওয়ে কোথায় যাস ভাই রড মনে হয় আয়নার ওপার দেখতে পায় না বাকি ঠিক আছে চলো একে মারি ও এর মুখেতে শর্ট করতে হয় ভাই এর পেটেতে শর্ট করলে হয় না এর মুখের এইখানে শর্ট করতে হয় বাকি ঠিক আছে চলো এখানে আমরা এটাকে ওপেন তো করে দিয়েছি এবার মেন কাজ হচ্ছে এটাকে প্রোগ্রাম করা মিনি রডের একটা জায়গা থেকে ভাই আমার কাছে তিনখানা গুলি আছে তো আমার চাপ নেই ভাই বাকি দরজা বন্ধ কর বাকি ঠিক আছে দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের মেন রয়েছে হচ্ছে সুইচটা এইখানে যেটা আমাদের ওকে টেপানো করাতে হবে তারপর দরজাটা ওপেন হবে তো প্রোগ্রাম করতে হবে এমন ভাবে যাতে দেখো আমরা এইখানে ওকে ছাড়বো তারপরে যাবে হচ্ছে আহ এটা কি বলে রাইট তারপর আপ আবার কোন জায়গায় ঠোকা খেলে না তারপর মুখ ঘোরায় মেনলি দেখো এরম সোজা গিয়ে ডাইরেক্ট ঢুকবে না তো একে মেনলি ঠোকা খাওয়াতে হবে তার জন্য আমাদের লাগবে হচ্ছে মেনলি আগে যেতে হবে আমাদেরকে রাইট আপ তারপর লেফট আপ আবার লেফট এর যা এখান থেকে ই আর দিমাগ খারাপ করিস বাকি ঠিক আছে দেখো আমাদের মনে হয় ঠিক ঠিকই আছে ওকে ঠিক আছে চলো এবার এন্টার করে দিই আর এটা প্রোগ্রাম হয়ে গেছে गाइस এবার আমরা এসকেপ করতে পারবো আর আই থিংক এ প্রোগ্রাম হয়ে গেছে এবার চলো একে তুলে নি রিক্রুটার রিক্রুটার চেল্লা চেল্লা তোর মালিককে শুইয়ে দিয়ে যো ওখানে ভাই এখনে রিক্রুটার রিক্রুটার চেল্লা তো বাকি ঠিক আছে চলো একে নিয়ে গিয়ে আরামসে এখানে ছেড়ে দিই চলো এবার আরামসে চলে যাবে এই দেখো যেমন কি আমি বলেছিলাম দেখো রাইট স্ট্রেট লেফট স্ট্রেট লেফট ভাই এটাই হবে আই থিঙ্ক প্যাটার্ন আমি জানি না আমি ঠিকভাবে করেছি কিনা ওকে প্রোগ্রাম বাকি ঠিক আছে আমি আমার ঘন্টা ততক্ষণ নিয়ে চলে আসি বাকি ঠিক আছে আই থিঙ্ক এতক্ষণ ও সুইচটা টিপে দিয়েছে ভাই আমার রোবট অত বাজেও না ওই দেখো চলে গেছে ভাই এবার গিয়ে সোজা সুইচটা মেরে দেয় ইয়েস চলো সুইচ মেরে দিয়েছে ভাই ফাইনালি এবার আমরা স্কেপ করতে পারবো আর আমাদের স্কেপের দরজাটা কোথায় আছে জানো আমি ভুলে গেছি ভাই আমাদের স্কেপের দরজা কোথায় এইটা চলো আই থিংক আমরা চলে এসেছি আর গাইজ এবার ফাইনালি আমরা স্কেপ দুজন মিলে ফাইনালি স্কেপ করে নিচ্ছি আইসক্রিম সেভেন খুব ইজি ভাবে গাইজ তো গাইজ এর জন্য তো তোমাদের লাইক করতে হবে আর ভিডিওটাকে কমেন্ট করে ভরে দিতে হবে ভাই কে কে শেষ করেছো আইসক্রিম সেভেন বাকি ঠিক আছে